বন্ধুরা, এসে গেছি নতুন আরেকটি গল্প নিয়ে। আমি তাসলিমা। আজকের গল্প মুক্তি। গল্পের লেখক সজীব মাহমুদ নীল। তিনি একজন শখের লেখক। ফেসবুকের বিভিন্ন গ্রুপে তিনি দিয়ে যাচ্ছেন তার অগণিত লেখা। লেখকের সমৃদ্ধ সাহিত্য জীবন কামনা করে শুরু করছি আমাদের আজকের গল্প মুক্তি। This video is sponsored by Zafari Shop. You can buy PUBG UC, Mobile Legends, Bang Bang Diamonds and much more things. Link in the description. Also like and subscribe to the Kalum Orich channel. ধর্ষণ করার পর যদি খুন করে তাহলে কোন অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, ধর্ষণের নাকি খুনের? প্রশ্নটা শুনে অবাক এবং বিস্ময়ের দৃষ্টিতে তাকালাম সামনে বসা যুবকের দিকে। যুবকের বয়স আনুমানিক বছর 25 হবে, কিন্তু এই বয়সেই চেহারায় একটা বয়সের ছাপ পড়ে গেছে। চোখগুলো কোটরে ঢোকা, মুখের বাম পাশটায় একটা ক্ষত চিহ্ন। দেখে মনে হচ্ছে ছুরির আঘাতের ফলে এমন সরু কিন্তু গভীর ক্ষত চিহ্ন সৃষ্টি হয়েছে, যদিও এটা ঠিক কতদিন আগের তা বোঝার উপায় নেই। সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। রাস্তায় লোক চলাচল নেই বললেই চলে। কেবল মাঝে মাঝে দুই একটা জিপ গাড়ি রাস্তায় জমে থাকা পানির বুক চিরে হনহন করে চলে যাচ্ছে। অন্যদিন হলে রাস্তার পাশের চায়ের দোকানটা খোলা থাকত, আজ সেটা বন্ধ। তার বদলে দোকানের বারান্দায় একটা কুকুর শুয়ে আরাম করে ঘুমাচ্ছে। জানলা দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছি। এমন সময় হাবিলদার এসে বলল, স্যার, একটা ছেলে আপনার সাথে দেখা করতে চায়। এই বৃষ্টির দিনে আবার কে আসলো? সে তো জানি না, শুধু বলল আপনার সাথে দরকারি কথা আছে। আচ্ছা, পাঠিয়ে দাও। একটু পরই এক যুবক প্রবেশ করল। এই যুবককে আমি একটু আগে জানলা দিয়ে দেখেছিলাম। কাক বেজা হয়ে থানার দিকেই আসছিল। তখন বুঝতে পারিনি যে যুবকের গন্তব্য এখানেই। যুবক ডুবতেই চেয়ার থেকে একটা তোয়ালে এগিয়ে দিলাম। একটা শুকনো হাসি হেসে হাত বাড়িয়ে নিল তোয়ালেটা। ধন্যবাদ। এই হাসিতে যে কোনো প্রাণ নেই সেটা বুঝতে বাকি রইল না। ভেজা মাথা মুছতে মুছতে প্রশ্ন করল যুবক, ধর্ষণ করার পর যদি খুন করে তাহলে কোন অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, ধর্ষণের নাকি খুনের? প্রথমে খানিকটা অবাক হলেও পরে চিন্তা করলাম, আসলেই তো এমনটা তো কখনো ভেবে দেখিনি। এমন কোনো অপরাধীর আইনের সর্বোচ্চ শাস্তি হয় বটে, কিন্তু কোন অপরাধের জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়? বোধহয় খুনেরই। কিন্তু পরক্ষণেই ভাবলাম, কেন ধর্ষণ করলে কি মৃত্যুদণ্ড দেয়া যায় না? যায় তো। একই দিকে খুনের শাস্তিও মৃত্যুদণ্ড, আবার ধর্ষণের শাস্তিও মৃত্যুদণ্ড। তাহলে যে ব্যক্তি দুইটাই একসাথে করে, একজন ব্যক্তিকে তো আর দুইবার মৃত্যুদণ্ড দেয়া যায় না। মানে প্রথমবার খুনের অপরাধে, তারপর আবার একবার ধর্ষণের, কিংবা প্রথম ধর্ষণের জন্য পরের বার খুনের। ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু বেশ কিছুক্ষণ ভাবার পরও যখন কোনো সঠিক উত্তর পেলাম না, তখন যুবককে প্রশ্ন করলাম, তোমার কি মনে হয় কোনটা শাস্তি হওয়া উচিত, খুনের নাকি ধর্ষণের? যুবক বেশ কিছুক্ষণ মাথা নিচু করে কিছু একটা ভাবল, তারপর বলল, আমার মনে হয়
ধর্ষণের শাস্তি আগে দেওয়া উচিত। কেন? খুনের শাস্তি নয় কেন? তা জানি না, তবে আমার মনে হলো এমনটাই। তোমার কাছে আর কোনো যুক্তি আছে কি? তা একটা আছে। বলো তাহলে শুনি। ধরুন প্রথমে একটা মেয়েকে ধর্ষণ করা হলো, তারপর ধর্ষক চলে গেল, কিন্তু মেয়েটার তো সব কিছু শেষ হয়ে গেল। তারও সমাজ আছে, পরিবার আছে, তাদের কাছে মুখ দেখাবে কি করে? আর তাছাড়া একজন ধর্ষিতা হয়ে সমাজে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই কথা ভেবেই মেয়েটা আত্মহত্যা করল। সে কিন্তু আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হলো। তবে হ্যাঁ, এটা পরোক্ষভাবে খুন। যদি ওরা মেয়েটাকে ধর্ষণ না করত, তাহলে কিন্তু সে আত্মহত্যা করত না। আর আত্মহত্যা না করলে পরোক্ষভাবে খুনও করা হতো না। মোট কথা, সে ধর্ষণ হয়েছে বলেই আত্মহত্যা করেছে। তাই আমার মতে এক্ষেত্রে খুনের নয়, বরং ধর্ষণের শাস্তি হওয়া উচিত। আবার যদি ধর্ষক নিজেই ধর্ষণের পর খুন করে, তাহলেও ধর্ষণেরই শাস্তি হওয়া উচিত। কেননা ধর্ষক যদি ধর্ষণ না করত, তাহলে কিন্তু খুন করার প্রয়োজন হতো না। হতো কি? যুবকটা এক নাগারে কথাগুলো বলেই থামল। আমি তখনও যুবকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। যুক্তিটা যে একেবারেই ফেলে দেওয়ার মতো না, তা কিন্তু নয়। বরং একটু গভীরভাবে ভাবলে এমনটাই হওয়ার কথা। কিন্তু রায় দেওয়ার সময় তো বিচারক বলে অমুক আসামিকে খুন এবং ধর্ষণের কিংবা ধর্ষণ এবং খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত করে তুমুক ধারা মোতাবেক ফাঁসির রায় শোনানো হলো। এখানে যদি এই যুবকের কথা অনুযায়ী রায় দেয়া হয়, তবে বলতে হয় অমুককে ধর্ষণ করার অপরাধে অপরাধী সাব্যস্ত করে তুমুক ধারা মোতাবেক ফাঁসির রায় শোনানো হলো। বিচারক শাস্তি দেয় দুইটা অপরাধের জন্যই। কিন্তু আমার সামনে যে যুবকটা বসে আছে, তার মতে শুধু ধর্ষণেরই শাস্তি হওয়া উচিত। তার চিন্তাধারায় এইসব খুনের আসল কারণ হলো ধর্ষণ। এক একজনের চিন্তা আর ভাবনা এক এক রকম। এমনটা হওয়ার কারণ? যুবককে উদ্দেশ্য করে প্রশ্নটা করলাম। কারণ লিলি তো খুনের বিচার চায় না। এই লিলিটা আবার কে? আর তোমার কথা শুনে মনে হচ্ছে এই লিলি যেই হোক না কেন, সে মারা গেছে। তাহলে তোমাকে এই কথা কিভাবে বলে? যুবক বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল, তারপর বলল, না না, লিলি মারা যায়নি। ও আসে প্রতিদিন, শুধু স্বপ্নেই না, বাস্তবেও আসে। আমাকে মারার চেষ্টা করে, কিন্তু মারতে পারে না। আমি পালিয়ে বেড়াই সবসময়। এইবার আমি অবাক হওয়ার বদলে বেশ কৌতূহলী হয়ে উঠলাম। পুলিশে কর্মরত থাকার সুবাদে কখনো কখনো বেশ অদ্ভুত কেস আসে। কেন জানি মনে হলো এটাও বেশ অদ্ভুত একটা কেস। আপনাকে তাহলে পুরো ঘটনাটা খুলেই বলি, কিন্তু তার আগে এক কাপ চা পাওয়া যাবে? পানি হলেও চলবে, কিন্তু চা হলে বেশি ভালো হয়। আসলে বৃষ্টিতে ভিজেছি তো, তাই বেশ ঠান্ডা লেগেছে। হাবিলদারকে ডেকে জানতে বললাম। যুবকটা একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। বুঝলাম চা না খেয়ে সে মুখ খুলবে না। একটু পরই হাবিলদার চা দিয়ে গেল। যুবক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলা আরম্ভ করল, আমার নাম সুলতান, আরও একটা নাম আছে, কিন্তু এই নামেই সবাই আমাকে চেনে, তাই এটাই বললাম। ঘটনাটা শুরু হয় বছর চারেক আগে, তখন আমার বয়স 25, এখন 29। বুঝলাম, বয়সটা সঠিকভাবে আন্দাজ করতে পারিনি। আসলে এমন অনেক লোক থাকে
যাদের বাইরেরটা দেখে বয়স বলা বেশ শক্ত। এই যুবকও তাদেরই একজন, যুবক বলেই চলেছে। তখন আমি সবে ভার্সিটিতে ভর্তি হয়েছি। লেখাপড়া একটু ভালো হওয়াতে অল্প সময়ের মধ্যেই অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেল। ভার্সিটিতে এমনটাই দেখা যায়, যারা লেখাপড়া একটু ভালো তাদের থেকে নানান ধরনের সাহায্যর আশায় অনেকেই বন্ধুত্ব করে। যাক সেসব কথা, তাদের মধ্যে একজন ছিল এই লিলি। মেয়েটা শহরের নয়, নিজুমপুর গ্রামের কোনো এক গ্রাম থেকে এসেছিল পড়তে। থাকতো কলেজ হোস্টেলে। খুব সাধারণ একটি মেয়ে, দেখতে শুনতে খুব ভালো না হলেও খারাপও বলা চলে না। বেশ কিছুদিন কেটে গেল আর ততদিনে আমরা বুঝতে পারি যে আমাদের এই সম্পর্কটা ঠিক বন্ধুত্বের নয়, বরং কখন যে ভালোবাসায় রূপ নিয়েছে তা আমরা দুজনের কেউই বুঝতে পারিনি। এইসব ক্ষেত্রে এমনটাই হয়, ভালোবাসা বড়ই বিচিত্র জিনিস। তার মানে এই লিলি তোমার প্রেমিকা ছিল? একটু থামিয়ে প্রশ্ন করলাম। সুলতান হতাশ আর আনমনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ স্যার, ভালোবাসতাম ওকে। তারপর? আমরা দুজন দুজনকে কথাটা জানালাম। যেহেতু দুইজনেরই মত ছিল তাই আর চিন্তা ভাবনা করিনি। দেখতে দেখতে মাস ছয় কেটে গেল আর দশটা প্রেমিক প্রেমিকার মতোই চলছিল আমাদের। ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, দুষ্টুমি পাগলামি এই সব। কিন্তু একদিন হঠাৎ করেই রাতে লিলি আসলো আমার বাসাতে। আমি যেহেতু একাই থাকতাম তাই প্রথম প্রথম একটু দ্বিধায় পড়ে গেলাম, পরে স্বাভাবিক হই। কিন্তু পরে নিজের ভেতরে থাকা লোভটা ঠিক সামাল দিতে পারিনি। এটুক বলে যুবক আবার চুপ করল। বুঝলাম খুব সাধারণ একটা প্রেমের গল্প। একা ঘরে এক মেয়ে মানুষ থাকলে নিজেকে সামলানো একটু কষ্টই বটে, আর তাই এই যুবকও। তারপর? প্রশ্ন করলাম। প্রথমে অবশ্য সে রাজি ছিল না, কিন্তু পরে আমি জোর করেই কাজটা করি। পরে লিলি আমাকে নানান ভয় দেখাতে শুরু করলো, বলল থানায় যাবে ইত্যাদি ইত্যাদি। ভয় পেয়ে গেলাম। তুমি আমার সম্মান নষ্ট করলে, আমি এখনই পুলিশের কাছে যাব। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আর ভয় পেয়ে খুন করে বসলে, তাই তো? যুবক মুখে কোনো কথা না বলে মাথাটা উপর নিচ করল। এমন কেস আমি এর আগে অনেক দেখেছি, তাই খুব একটা অবাক হলাম না। তারপর? কিছু মনে না করলে আরেক কাপ চা হবে, আসলে খুব শীত লেগেছে। হাবিল তারকে ডেকে আরেক কাপ চায়ের কথা বললাম। যুবক আবার বলতে শুরু করল, কেউই আমাকে সন্দেহ করল না, আর লিলির বাবা মাও ছিল না, কেবল ছিল একটা মামা। মামার কাছেই মানুষ, তিনিও ততটা পুলিশ কেস করেননি। কেন করেননি সেটা পরে জানতে পারি। বোনের মেয়েকে এক প্রকার বোঝাই মনে করতেন, আর বেঁচে থাকলে তো মায়ের সম্পত্তির ভাগ দিতে হবে, এখন আর সেটা দেওয়া লাগবে না, তাই আর কি। কিন্তু এক বছর পর থেকে শুরু হয় আসল ঘটনা। প্রতিদিন লিলিকে স্বপ্ন দেখতে শুরু করলাম, বারবার বলল আমি খুনের নয় ধর্ষণের বিচার চাই সুলতান। প্রথমে আমি এটাকে তেমন আমলে নেইনি, কিন্তু পরে সবার মাঝেই কেবল লিলিকেই দেখতে শুরু করলাম। আমাকে মারতে আসে কিন্তু পারে না, আমি পালিয়ে বেড়াই কিন্তু আর পারছি না। প্লিজ আমাকে শাস্তি দিন, আমি আর পারছি না। শেষের কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সুলতান। এর মধ্যেই হাবিলদার চা নিয়ে আসলো।
আর আসতেই যুবক চিৎকার করে বলল, লিলি তুমি এখানে কেন? আর চাহা, তোমার হাতে চায়ের কাপ কেন? চলে যাও তুমি, আমি তো সব দোষ স্বীকার করে নিয়েছি। দারোগা বাবু, চলে যেতে বলুন ওকে, চলে যেতে বলুন, এক্ষুনি চলে যেতে বলুন। কথাগুলো বলতে বলতে সুলতান এক লাফে আমার দিকে এগিয়ে আসলো। হঠাৎ করে এমন একটা অদ্ভুত ঘটনার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সুলতান মুখের দিকে তাকাতেই আঁতকে উঠলাম। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে এখনই, চোখে মুখে আতঙ্কের ছাপ। মনে হচ্ছে নিজেকে কোনো কিছুর থেকে আড়াল করার চেষ্টা করছে বারবার। ইশারা দিয়ে হাবিলদারকে চলে যেতে বললাম, আর চলে যেতেই সুলতানও বেশ শান্ত হয়ে গেল। তারপর আবার গিয়ে বসল চেয়ারে, কিন্তু চেয়ার থেকে ভয়ের ছাপটা এখনো যায়নি। এটা কি কোনো মানসিক রোগ হবে হয়তো? দেখলেন দেখলেন, এখানেও চলে এসেছিল। প্লিজ দারোগা বাবু, আমার ফাঁসির রায় হয় তার একটা ব্যবস্থা করুন, আর সেটা যেন ধর্ষণের দায়েই হয়, কারণ লিলি সেটাই চায়। ফাঁসি বললেই তো আর ফাঁসি হয়ে যায় না। এই যুবক যে মিথ্যা বলছে না, তারই বা সত্যতা কি? হতে পারে এটা তার কোনো অসুখ, হতে পারে তো নাকি? তাছাড়া এমনি এমনি তো আর কাউকে ফাঁসি দেয়া যায় না, তার জন্য দরকার যথেষ্ট প্রমাণ। আপনি হয়তো ভাবছেন এটা আমার কোনো অসুখ, তাই না? সবাই তাই ভাবে, কিন্তু আমি সত্যি বলছি এটা আমার কোনো অসুখ না। চুপ করে ভাবছি, তখন কথাগুলো বলল যুবক, তুমি ঠিকই ভেবেছ, আমি এটাই ভাবছি, কিন্তু দেখো আদালত তো প্রমাণ চাইবে, তোমার কাছে আছে কোনো প্রমাণ? যুবক মাথা নাড়ল, তারপর নিচু স্বরে বলল, ধরা পড়ার ভয়ে সেদিন সব প্রমাণ আমি নষ্ট করে দিয়েছি। যদি জানতাম যে কখনো প্রমাণ দরকার হবে, তাহলে আমি কখনোই এমন ভুল করতাম না। দেখো, তুমি যদি সত্যি বলো তবে তোমার শাস্তি হবে, কিন্তু তার আগে তোমার বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু আমি প্রমাণ কোথায় পাবো এত বছর পর? তুমি মনে হয় আমার প্রথম অপরাধী, যে নিজের বিরুদ্ধে নিজেই প্রমাণ খুঁজছে। সে যাই হোক, অপরাধ যদি তুমি করে থাকো তবে তার শাস্তি পাবে। এক কাজ করো, তোমার ঠিকানাটা দিয়ে যাও, আমি পরে তোমার সাথে দেখা করব। তারপর এক মাস কেটে গেছে। এর মধ্যে সেই যুবক অনেকবার এসেছে আমার কাছে, আমিও ছুটেছি প্রমাণের আশায়। আসলে অপরাধ কখনো চাপা থাকে না, এখানেও তাই হলো। প্রমাণ একটা পেলাম, আর খুব শক্ত প্রমাণ। লিলির সকল বন্ধু বান্ধবীর কাছে গিয়ে লিলির সম্পর্কে জানার চেষ্টা করলাম। মেয়েরা খুব একটা কথা চেপে রাখতে পারে না, এমন কি কোনোই কথা লিলি কাউকে বলেনি, যার সূত্র ধরে সুলতানকে অপরাধী করা যায়। হ্যাঁ, অবশেষে একজনকে পাওয়া গেল। লিলি যখন সুলতানের কাছে এসেছিল, তার আগে সে এক বান্ধবীর বাসাতেও গিয়েছিল। সেখানে লিলি বলে এসেছিল যে সুলতানের বাসাতে যাচ্ছে, আর তারপর দিনই লিলির রক্তাক্ত দেহ পাওয়া যায় রাস্তার ধারের জোপে। লিলির বান্ধবী আগেই পুলিশকে সব বলতে চেয়েছিল। আমি একজনকে সন্দেহ করছি, চলুন আমরা পুলিশের কাছে যাই। যাও, আর হয়ে গেছে, আমরা গরিব মানুষ, এইসব কেস কামারির মধ্যে আমরা নাই। কিন্তু লিলির মামা কোনো কেস ফাইল করেনি বলে আর জানায়নি, যদি জানাতো তবে সুলতান ধরা পড়ত। ধর্ষণের কেস বলে কথা, লিলির সেই বান্ধবীর এই একটা সূত্র ধরে এগিয়ে যেতেই আরও বেশ কয়েকটা প্রমাণ হাতে চলে আসলো। বলাই বাহুল্য যে সব কয়টা প্রমাণই সুলতানের দেওয়া। সত্যি এই যুবকই মনে হয় একমাত্র অপরাধী।
জ্যাকিনা নিজের শাস্তির জন্য নিজেই প্রমাণ খুঁজতে লেগেছে। সব প্রমাণ এক করে একটা কেস ফাইল তৈরি করে ফেললাম, আদালতেও সেটা গ্রহণযোগ্য হলো। প্রমাণ দেখে পাকিস্তান সরকার নিয়োজিত ইংরেজ জর্জ বেপন সেট বললেন, তাহলে তো অপরাধীকে ফাঁসি দিতেই হবে, তাই না? আমি একটু হেসে বললাম, খুব ভালো হয় যদি আপনি শুধু ধর্ষণের জন্য ফাঁসির রায়টা দেন, মানে রেপ কেস্ট। কিন্তু সেটা খুন করেছে। এইবার আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সব কিছু শুনে তিনি বললেন, বেস্ট, তাহলে তাই হোক। তার তিন দিন পরই রায় হলো ফাঁসির। সাত দিনের মাথায় সে রায় কার্যকর হলো, কিন্তু তার আগে আমি গিয়েছিলাম ওর সেলিটরে। আমাকে দেখেই সুলতান একটু হেসে বলেছিল, এবার মুক্তি। শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প মুক্তি। শ্রোতা বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে আগামী কোনো এক গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।